এনিওয়ে টেকনিক্যালি এটা আমার লাস্ট ব্লগ জুড়ে আই এম কাইন্ড অফ ইমোশনাল এতদিনের একটা জার্নি ফাইনালি এন্ড হতে চলেছে আর এই কাজ করার দিনে যেখানে ফিজিক্যালি ফিট হতে পারে সেখানে আরেকজন আমার কোনো কাজে আসছে না মানে দু চোখের পাতা এক করতে পারিনি একটুও ঘুমাইনি গ্যাস হলে সিলিন্ডারে ভরে নেবে কয়েকদিন আর গ্যাস বুক করতে হবে না কারণ আমি যা অসাধারণ ধুলোয় স্নান করে আছি ও আলাদা করে স্নানটা না করলেও কাজ মিটে যাবে যে তোমার মানে আশেপাশে যাই হোক ভেতরটাকে ক্লিন রাখো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার আর কিছু করার নেই আমি বারান্দা থেকেই ভিডিও স্টার্ট করছি বিকজ ঘরের অবস্থা প্রচণ্ড শোচনীয় এনিওয়ে টেকনিক্যালি এটা আমার লাস্ট ব্লগ এই বাড়ি থেকে সো ইয়েস টুডে আই এম কাইন্ড অফ ইমোশনাল এতদিনের একটা জার্নি ফাইনালি এন্ড হতে চলেছে তো চলো তোমাদেরকে ভেতরটা তো দেখাবোই মানে ঘরের ভেতরের যা অবস্থা সেটা শেয়ার না করলে কী করে হয় মানে আমি ব্লগ করার সাহস করে উঠতে পারিনি ঘরের ভেতর থেকে এত বাজে অবস্থা এতদিন তোমাদের সামনে ওই ঘর গোছাতে হবে গোছাতে হবে গোছাতে হবে কী গোছানো চলছে না গোছানো চলছে মানে বলছিলাম ভ্যান 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 করে যাচ্ছিলাম বাট কাজের কাজ কিছুই দেখাইনি তো সেটা না দেখালে কী করে হয় তো চলো ফাইনালি আজকে সেই দিন অনেক কিছু হয়ে গেছে আর সামান্য কিছু বাকি আছে সো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করি দিনটা এখান থেকে শুরু করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আমি বারান্দা থেকে ঘরে ঢুকছি এই হচ্ছে রুম নাম্বার ওয়ান যার অবস্থা কিছুটা এরকম চারিদিকে এরকম কন্ডিশান এর ওপরে এখনও এইগুলো টুকটাক আছে যেগুলোকে পাড়া হয়নি পাড়তে হবে এখানে কিছু জড়ো করা আছে দেন এটা দিয়ে বেরোলাম বেরিয়ে কন্ডিশান দেখো রান্নাঘরের এই অবস্থা এই জিনিসগুলো এই পেটিগুলো সব ক্লিয়ার হয়ে গেছে এখানে টুকটাক কিছু বটল ছানা আছে ওগুলো যেগুলো লাগবে নেবো বাকি ফেলে দেবো এই তাকটা মোটামুটি ক্লিয়ার টুকটাক আজকে রান্নার জন্য ডাল চিনি এগুলো চাল এগুলো রাখা আছে এইটা নিতে হবে ঠিক আছে বাসনগুলো এর ভেতর থেকে সব প্রায় নিয়ে নিয়ে এখানে করে দিয়েছি এইখানের আর একটা কড়াই এই সব মানে খুব হ্যাঁ একটা কড়াই রাখা আছে আর নিচ থেকে ওই দুটোকে নিতে হবে ওই দুটো সবার লাস্টে ঢুকবে ব্যাস আদারওয়াইজ সেরকম কিছু নেই তো এই গেল রান্নাঘরের অবস্থা রান্নাঘরের পাশে এইখানটাতে প্যাকেট ফ্যাকেট যা উপরে রাখা ছিল ওগুলোকে জড়ো করেছে এগুলোকে ফেলতে হবে ডাস্টবিন গাটার আর কি এটা আর এই ঘরটার এই কন্ডিশন পেটি এদিকে পেটি এদিকে পেটি এখানে দেখো রান্নাঘরের আমার কৌটো কাউটাগুলো গোছানো হয়ে গেছে আচ্ছা তোমরা নিশ্চয়ই ভাবছো যে বালিশগুলো কেন এখানে রাখা সেটা পরে বলছি আর এখানে আছে হচ্ছে এই যে রান্নাঘরের মাসকাবাড়ি যেগুলো বেঁচেছে তো সেইগুলোকেই মানে ওখানে তুলে রাখা গুছিয়ে রাখা হয়েছে আর কি এবার এই বালিশগুলো এই ঘরে এই কারণে তার কারণটা হলো ওইখানে আমাদের এসি পরিষ্কার চলছে আজকে সার্ভিস করাবো সার্ভিস করিয়ে ব্যাপারটাকে খুলিয়ে নেবো আর এই ঘরের জামা কাপড়টা দেখো এইগুলো তো ব্যাগ এখানে কিছু নেব আর জামা কাপড় অলরেডি এখানে মানে টুকটাক আছে বাকি আমি এই যে এই পেটিটাতে সমস্ত কিছু গুছিয়েছি এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে ম্যাট্রেসটা ওটার ওই বাক্সটা ছিল সো ওইটারই বাক্সটা হেভি হার্ডি তো ওরই বাক্সতে এই যে দেখো ওরই বাক্সতে এই যে জামা কাপড় সমস্ত গুছিয়েছি আর এই যে এইগুলো এখনও গোছানো বাকি প্রচণ্ড অগোছালো হয়ে আছে এখানটা এখানটা গোছানো এখনও বাকি আছে মানে তো সারা ঘরে আমাদের এই মেসি কন্ডিশন প্রচণ্ড মেসি শুধু মেসি না এই সারা ঘরের অবস্থা আমরা পুরো গাটারের মধ্যে আছি এখন আমরা কিসের মধ্যে আছি ওপরে এসি খোলা চলছে তো চলো আপাতত 10টা বাজে রান্নাটা কমপ্লিট করিনি ঝপ করে কারণ 12টার সময় দিদি আসবে দিদি যখন আসবে তার মধ্যে রান্না কমপ্লিট রাখতে হবে এই দরজাটা গেল অটকে গেছে যাতে দিদি মানে এসে বাসনগুলো মেজে দিয়ে যেতে পারে বেশি দেরি না করে চলো রান্নাটাকে আজকে তাড়াতাড়ি বসাই আর তাড়াতাড়ি কমপ্লিটও করে নিই এখানে এসি পুরো খোলা হয়ে গেছে আর বাইরে চলছে সার্ভিসিং আর এখানে রান্না চলছে এই বিল্ডিং এর আজকে লাস্ট রান্না কি রান্না হচ্ছে এই সবজিগুলো দিয়ে ইলিশ মাছের মাথা ওই যে ভাজা হচ্ছে ওটা দিয়ে সবজি হবে আর ইলিশ মাছ বেগুন দিয়ে
দেখো তরকারি আমার রান্না রেডি, এদিকে ব্রেকফাস্ট বানিয়েছি দুজনের, পাউরুটি আর অমলেট। অমলেটটা যেভাবে ভেজেছি আমি, যাই হোক, আর এখানে হচ্ছে চা। গ্যাসের অবস্থা প্রচণ্ড খারাপ, এবার এই চাটা করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে এইগুলোকে পুরো সাফা করে একদম পারমানেন্টলি তুলে দেবো, মানে এইবারের মতো আর কি। এই যে বলছি ব্রেকফাস্টটা রাখবো কোথায়, ঘরের অবস্থা তো খুবই সুন্দর। এই যে দুজনের ব্রেকফাস্ট, চাটা তুমি একটুখানি শুধু চা পাতাটা দিয়ে দাও তো। এর মধ্যেই খাওয়া দাওয়া থাকা, দুপুরে নাকি লাঞ্চ করতে হবে এই নোংরার মধ্যে বসে, খুব শোচনীয় অবস্থা। এখনও এই ব্রেকফাস্টটা করে নিয়ে এবার যেটুকু আর টুকটাক রান্নাঘরের বা তোলা আছে ওগুলো তুলে দেবো, আর যে কটা বাসন থাকবে ওই কিছু দিদি মেজে দিয়ে যাবে, আর আমরা লাঞ্চ করে নিজেরা মেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব খিদে পেয়েছে আজকে, আমি না কালকে এত লেট হয়ে গেছিলো লাঞ্চ করতে, আমরা কাল লাঞ্চই করছি সন্ধ্যে 6টা, মানে টাইমই পাইনি। আর রান্নাঘরটার কালকে আরও তোলবার অবস্থা ছিল, এই জিনিসগুলো ঠিকঠাক করছিলাম, সে ওসব করতে গিয়ে 6টা বেজে গেছে, যার জন্য রাতে কাল ডিনার করিনি। এবার সেই 6টায় খেয়েছি, এখন বাজে বোধ হয় 12টা বাজেনি, ওই 11টা 11:30, তো 11:30 বাজে, এতক্ষণ না খেয়ে থাকা যায়? তো চলো এই ব্রেকফাস্টটা করে নিই, দিদি আসবে কাজ করবে, কাজ করে চলে যাবে, তারপরে এই আরেকটুখানি ঠিকঠাক করে নিয়ে দেন স্নান করে লাঞ্চ করবো। এরকম করে কিন্তু খাওয়ার একটা আলাদা মজা বলো, ঘরটা নোংরা থাকবে, চারিদিকে ধুলো থাকবে, হাতে নোংরা থাকবে, তবে তো খেয়ে মজা। ডিম দিয়ে খাও, এই তোমার একার নয়, পাঁচখানা পাউরুটি তিনখানা ডিম, আমিও খাবো। না তুমি খেয়ে নিতে পারো, তোমাকে বিশ্বাস নেই, আজকে না বাটার শেষ হয়ে গেছে, তোমাকে আমি ইচ্ছা করে আনতে, দেখো ঘি দিয়ে ভেজেছি ব্রেডটা, ভালো লাগছে খেতে? চলো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টও ডান, এবার আমরা শান্তিতে একটুখানি চা এনজয় করবো। প্রচণ্ড ভালো অবস্থা আমার, মানে আমার নিজের অবস্থা দেখে আমার নিজেরই খুব কান্না পাচ্ছে, এত ভালো অবস্থা, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। যাক রাতের ঘুমটা ঠিকঠাক হয়েছে, এটা একটা ভালো জিনিস, রাতে ঠিকঠাক ঘুম হলে না, মানে আজকে কিন্তু ঘুম ঠিকঠাক হবে না, কারণ আজকে ঘরে এসি নেই, এসি খুলে দিয়েছে, ঠিক আছে। আর একটা নতুন এসি ঢুকছে আমাদের, ওটা কাল বা পরশু আসছে, এটা কালকে গিয়ে লাগিয়ে দেবো, আর কাল বা পরশু আমাদের নতুন এসি আসছে আর একটা, এটা পাশের ঘরটায় দেবো, গেস্ট রুম আর কি, যেটা সেকেন্ড রুমটা, আর যেটা আমরা থাকবো ওটার এসিটা কাল বা পরশু আসছে, সুপার এক্সাইটেড। ঠিক আছে, ভালো কিছু, শুধু এসি না আরও অনেক কিছুই আছে, হ্যাঁ মানে বলছি আর কি, এসিটা তার সাথে আসছে, ও সব সবটা ক্রমশ প্রকাশ্য, তো ঠিক আছে, সব একসাথে আমি রিভিল লাইভ বা করলাম, তো সব কিছু ঠিকঠাক, মানে কী বলো তো, ভালো কিছু পেতে গেলে ঠিক আছে একটু কষ্ট করতে হয়, আমিও এখন ওই ফেজটাতেই আছি, ভালো কিছু পাওয়ার আগে একটু কষ্টটা করে নিই, ঠিক আছে কোনো ব্যাপার না। আমি ভাবছিলাম বোধহয় 11:30 বাজে, অ্যাকচুয়ালি 11:30 বাজে না, সবে 11টা, আমি তোমাদের তখন বললাম না 11:30 বেজে গেছে, না 11টা বাজে সবে, একটু ফাস্টই রান্নাটা হয়ে গেছে আমার, ঠিক আছে ভালো হয়েছে, একটু রেস্ট নেওয়ার টাইম পাবো, রেস্ট বলতে অন্য কিছু না, রেস্ট নেওয়ার কোনো টাইম নেই আজকে, না বলছি মানে ওই আর কি, বেশি তাড়াহুড়ো করতে, রেস্ট একদম সন্ধ্যাবেলা 7টার সময়, ওই রান্নাটা নিয়ে একটা চাপে ছিলাম না, ও আসবে, আজকে তো ঘর পরিষ্কারের কোনো গল্পই নেই, শুধু বাসনটা মাজবে, আর ঘর পরিষ্কার হচ্ছে কালকে, আমরা একদম আর্বান কোম্পানির বলে দিয়েছি ফুল হাউস ডিপ ক্লিনিং, আমাদের ওই ফ্ল্যাটের কথা জানি না, তবে এই বাড়ির জন্য বলে দিয়েছি, এটা আমাদেরই দায়িত্ব, তো সেই ওই বাড়ির তো আজকে ডিপ ক্লিন আছে, আজকে হয়ে যাবে, আজকেই হয়ে যাবে, আমাকে যেতে বলেছে কিন্তু আমি কখন যাবো আমি নিজেও জানি, আজকে যেতে হবে না, যাই হোক, তো ওই আসবে ওরা, ওরা এসে কালকে সন্ধ্যেবেলা না বিকেলবেলা 4টে নাগাদ এসে করে দেবে, তো চলো চাটাকে শেষ করি, তারপরে তোমাদের সাথে গল্প করছি। এইটাকে আমরা দুজন মিলে ফাইনালি প্যাক করে নিয়েছি, এটার কাভারটা এইটা, কিন্তু জানি না কেন এইটার তলাটা না ড্যাম্প মার্কা হয়ে গিয়ে মানে প্রচণ্ড মানে পথপথে হয়ে গেছে, তো ওই জন্যে এটাকে আমরা এইভাবেই নিলাম, কাল যখন মানে গাড়ি আসবে তখন এইভাবেই ধরে নিচে নামিয়ে তুলে দেওয়া যাবে। শরীরে আর শক্তি আছে না সব শেষ? এই যে কাজ করতে এসছে, আজকে লাস্ট এই দিদির সাথে দেখা, এই চলে গেলে কাজ করে তারপরে বাকি সব হবে। আর এই যে দেখো এখানে আমার রান্নাটা রাখা আছে, হাই কিছু বক্তব্য, একটু এদিকে এসো, বক্তব্য কিছু নেই, প্রচণ্ড টায়ার, প্রচণ্ড, এখনো অনেকগুলো কাজ বাকি আছে যেগুলো করতে হবে। তুমি কি আমার রামদেব বাবার কথাটা একটু বলবে? হ্যাঁ, আর এই কাজ করার দিনে যেখানে ফিজিক্যালি ফিট হতে পারে সেখানে আরেকজন রামদেব বাবার ব্যায়াম করতে গিয়ে কোমরে এমন টান লাগিয়েছে যে আমার কোনো কাজে আসছে না। আমি না কি হয়েছে বলতো, আমার কোমরটা লক হয়ে গেছে, আমি নিচু হতে পারছি না, কিছু দরকার হলে এরকম হালকা করে এরকম বসে গিয়ে করতে হচ্ছে, এই একটা প্রবলেম হচ্ছে, তাতেও এটা আমি চাগিয়েছি আর কি, ওজন ট্রেডমিলটার বাপরে বাপ।
এখনো প্রচুর বাকি, ফ্রিজ প্যাকিং হবে, বাহবা হবে, রান্নাঘরের ওপরে যে স্ল্যাবগুলো আছে একদম উপরে ওখানে অনেক বক্স ফক্স আছে, ওগুলোকে নামাতে হবে। তো এই কয়েকটা কাজ এখনো বাকি আছে, কয়েকটা নয় এখনো প্রচুর কটা কাজ বাকি আছে। যাই হোক, আজকে তো শুধু এগুলোই হচ্ছে যে অনেক কিছু প্যাক হয়ে, যেমন কম্পিউটারটা ঢোকানো হয়ে গেছে ওটাতে, ওখানে কিছু কৌটো কৌটার ডিব্বা ডাব্বা হয়ে গেছে, এইগুলো রেডি হয়েছে। এই পেটিগুলোতে আমি নেব হচ্ছে আমার কসমেটিক্সগুলো। আজকে ভালো মেয়ের মতো আমরা, মানে ভালো মেয়ের মতন, আজকে ভালো বাচ্চার মতো আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমার কমপ্লিট, কারণ দুপুরে খাবারটা আদতে কখন খেতে পারবো কেউ জানি না। খাবার সকালবেলা আজকে রান্না ডান, 11টার মধ্যে সব আমার কমপ্লিট। মেশিন চালাচ্ছি, পুরো মেশিন ভরে গেছে, ওই জন্য যে মেশিনটা চালিয়ে ঘড়িতে এখন সময় বলছে 4:10। এই যে এতক্ষণে মোটামুটি সব ঠিকঠাক হয়েছে, লাঞ্চ এখনও হয়নি, ওর স্নান কমপ্লিট জাস্ট নাও করেছে, আমি এবার স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে মানে খাবো। আমার অবশ্য স্নান না করলেও চলবে, কারণ আমি যা অসাধারণ ধুলোয় স্নান করে আছি, ও আলাদা করে স্নানটা না করলেও কাজ মিটে যাবে। মোটামুটি ঘরও কিছুটা গুছিয়ে এনেছি, এগুলো সব হয়ে গেছে, এখন আর জাস্ট টুকটাক বাকি। এই এখন কন্ডিশন ঘরের, এবার যত যা প্যাক করেছি এবার ওই বাড়িতে গিয়ে সেই প্যাকিংগুলোকে আবার খুলতে হবে। তো আজকে আমরা এই জঞ্জালের মধ্যে খেতে বসেছি, আজকে এই জঞ্জালের মধ্যে মেনুখানা কিন্তু করা, মেনুটা করা কি যায় আছে বাইরে, কি চারিদিকে জঞ্জাল, এদিকেও জঞ্জাল এদিকেও জঞ্জাল, এই জঞ্জালের মধ্যে এটা থেকে একটা শিক্ষা নেওয়া যায় কিন্তু, যে তোমার মানে আশেপাশে যাই হোক ভেতরটাকে অন্ধকারের মধ্যে দেখাবো নাকি, না তুমি একটুখানি ওই আলোটা জ্বালিয়ে, ফোনের আলো জ্বলে মেনু দেখানো হবে আজকে, চলো ডান। আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, এটা আমার খুব ফেভারিট। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পটল, কুমড়ো, বরবটি, বেগুন তরকারি, ঘ্যাট, হ্যাঁ ঘ্যাট, ভাত আর আচার, আর আচার। তো একজন বলেছে যেহেতু গোটা একখানা ইলিশ মাছ ও এনেছিল, আমি ওকে ভাপা করে এবারে দিইনি, কারণ আমার সব মোটামুটি প্যাক হয়ে গেছিলো, ভাপা করার জিনিসপত্র ছিল না, ঠিক আছে। তো তাই ও আমাকে বলেছে যে ওই বাড়িতে গিয়ে ইলিশ মাছ আনবে, যেদিন গোটা ইলিশ আনবে আমাকে শুধু ভাপা করতে হবে, আর অন্য কিছু করা যাবে, আর অন্য কিছু করা যাবে না, আমাকে বলে দিয়েছে। এটাতে গোটা ইলিশের শুধুমাত্র বেগুন দিয়ে ঝোল হয়েছে, সেই জন্য নেক্সট টাইম গোটা ইলিশের ভাপা হবে। তো এই ও লাইট চলে চলে এসেছে, মানে যাই হয়ে যাক খাওয়াটা থামানো যায় একদম। চলো লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক। গুড ইভিনিং, আমার হাল ভীষণ খারাপ, ঘড়িতে বলছে সময় এখন 7:15। সো সব কিছু প্রায় কমপ্লিট, এই যে দেখছো বালিশগুলো, এগুলো সমস্ত বালিশের ওয়ার কেচে ধুয়ে এই যে এর মধ্যে গুছিয়ে নিয়ে নিয়েছি। কি বলতো, ধরো আমি ওখানে বালিশের ওয়ার পরিয়ে যদি নিয়ে যাই, রাস্তায় যেতে যেতে নোংরা হয়ে যাবে, আর যেহেতু নোংরা হবে ওখানে গিয়ে আমি তখন ওয়াশিং মেশিন পাবো না, আর গিয়েই আমি কত কাজকে বসবো, পসিবল না। তো ওই জন্যে একদম প্যাক করে কেচে ধুয়ে নিলাম, সরি একদম কেচে ধুয়ে প্যাক করে নিলাম, আর ওই বালিশগুলো নিয়ে যাবো, ধুলো তো হবেই, তখন গিয়ে ঝেড়ে রোদে দিয়ে একদম কাঁচা ওয়ার পরিয়ে নেওয়া যাবে। তুই কি কই যাও, আমাদের কাজ এখনো শেষ হয়নি, তুমি কি সেটা সবাইকে বলেছো? চারিদিকটার এমন অবস্থা না, মানে কিছু বুঝে উঠতে পারছি না, খুব মানে করুণ অবস্থা। আচ্ছা, আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, চাদর বালিশের ওয়ার সমস্ত প্যাক হয়ে গেছে, এবার আমি তাহলে কসমেটিক্স গুলো ঢুকিয়ে নিয়েছি, তুমি এসে আমাকে সুটকেস গুলো একটু ওই ঘরে করে দাও, বড্ড ভারী আমি চাড়াতে পারছি না। এসিটাকে খুলিয়ে দিয়ে যা ব্লান্ডার করে দিয়েছো তুমি, কি গরম। হ্যাঁ হাওয়া আসছে, ঘড়িতে এখন সময় 10:29।
আমরা রাতে কিছু ডিনার করব না, তুমি কিছু আনতে দিয়েছো, তো কিছু আনতে দিয়েছে ডিনার, তো ওটা আমরা খাবো আর খেয়ে দিয়ে ব্যাস। আর কালকে আমাদের শিফটিং টাইম ছিল সকাল 8টা, বাট ওটা চেঞ্জ করা হয়েছে দুপুর 2টো, মানে আমরা একটু সকালের দিকে চাইছিলাম বাট ওদের স্লট নেই, তো ওই জন্য দুপুর 2টোয় আসবে। যাই হোক, হাতে কিছুক্ষণ টাইম পাওয়া গেল। এখনও মাটিটায় এই অবস্থা আমার কসমেটিক্সগুলো, কারণ ওই যে ডাব্বাগুলো ছিল বাইরেগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি, তো ওগুলো বাইরে মানে জল ঝরছে। আমি বলেছিলাম ওই বাড়িতে গিয়ে ওগুলোকে মানে এ করবো, রাখবো ঠিকঠাক করে, পরিষ্কার করবো, বলো ওই বাড়িতে গিয়ে ধুলো করতে হবে না, ওই জন্য আমার মাটিতে এখন এই অবস্থা রাখার জায়গা নেই। চলো ডিনার কমপ্লিট করে নিই। আজকে রাতে আমাদের ডিনার মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল, অনিয়ন অ্যান্ড কাঁচা লঙ্কা, চলো এনজয় করা যাক। হাই এভরিওয়ান, আজকে আমাদের এই গাটার থেকে শুভ সকাল, অসাধারণ শুভ সকাল, মানে কি বলবো, সারা রাত মশার আর গরমের চোটে মানে দু চোখের পাতা এক করতে পারিনি, একটুও ঘুমাইনি। আজকে উঠে গেছি তখন 7টা সাড়ে 7টা, উঠে গেছি বলতে ঘুমালে তো উঠবো, যাই হোক, তো তখন থেকে মানে আবার ব্যাক ইন অ্যাকশন। তো যে কটা জিনিস আর প্যাকিং বাকি ছিল আর কি, কালকে যেগুলো করে উঠতে পারিনি সেগুলোকে শেষ করলাম। এখন খুব টুকটাক জিনিস চলছে, এই যেমন ধরো ফ্রিজটাকে র্যাপ করবো, আলমারিটাকে র্যাপ করা হলো, এরকম টুকটাক জিনিস। আমার কসমেটিক্সগুলো প্রায় গোছানো হয়ে গেছে, জাস্ট হালকা ফুলকা বাকি, তো এই টুকুরটাকু জিনিসপত্রগুলো শুধু বাকি আছে, আদারওয়াইজ অলডা শুধু ঠাকুরটাকে সবার শেষে তুলবো। ওই যে আমাদের ওখানে চায়ের পর্ব চলছে, আর একজন হাতে চা নিয়ে বসে গেছে, বিস্কিট ঢুকিয়ে দিয়েছি তাই চায়ের সাথে আজকে মুড়ি। আর আমার ল্যাপটপ কোথায় জায়গা পেয়েছে দেখো, সারা ঘরে জায়গা নেই বলে এইখানে আমি ল্যাপটপ রেখে ভিডিও আপলোড করছি। এটা একটা নতুন স্টাইল, মুড়ি আর চা ভালোই লাগবে, তুমি পাখা খাও না, এই কম্বিনেশানটা তোমরা অনেকেই ভালো খাও, আমার খুব একটা ও মুড়ি আমার না না অনেকে ভালো খায়, তুমি কি করে জানবে, না এই কম্বিনেশানটা খারাপ নয়, আমার ভালো লাগে না। কাল সকাল দুধ চা যা তুমি বানিয়ে দিয়েছো, এরকম তো সৌভাগ্য হয় না, খালি পেটে দুধ চা খেলে গ্যাস হয়ে যাবে, গ্যাস হলে সিলিন্ডারে ভরে নেবে, কয়েকদিন আর গ্যাস বুক করতে হবে না, অসম্ভব, যা জোটে তাই সই, ঠিক আছে এটাই জুটেছে, এটাই বা কম কি। মেশিনে কাঁচা হচ্ছে ওই এই যে পর্দাগুলো ছিল না, ওগুলোকে কেচে দিয়ে গেলাম, যারা নেক্সট আসবে তাদের সুবিধা হবে। আর এখানেও সমস্ত হয়ে গেছে, এগুলো সব ফেলে দেবো, এগুলো কিছু লাগবে না, আলমারি প্যাক, এগুলো সমস্ত জামা কাপড় অ্যান্ড এভরিথিং ইজ প্যাকড, দেখতেই পাচ্ছ কিছু আর বাকি নেই। ফ্রিজও খালি করে দিয়েছি, দেখো ফ্রিজও খালি, এই দুটো শুধু রাখা আছে যাতে খেতে পারি। অ্যান্ড আজকে প্রচুর খেটেছে একজন, কি তাই তো, আর শরীরে কিছু নেই, জাস্ট কিছু নেই, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। এখন আমরা খাবার অর্ডার দিলাম, ওটা আসছে, সাউথ ইন্ডিয়ান মিল বা এরম জাতীয় কিছু ওদের অর্ডার করেছে, ব্যাস ওই খাবো আজকে। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে, আর এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। আচ্ছা আমি বসবো কোথায়, সব তো ব্লক, আমাকে অ্যাটলিস্ট একটা চেয়ার অন্তত দাও, এই চেয়ারটাতে বসছি। তো চলো লাঞ্চে কি কি আছে দেখে নিই। আজকের দুপুরের মেনুতে আছে হচ্ছে পনির 65, কার্ড রাইস, সাম্বার রাইস, একটা সবজি, পাঁপড় দিয়েছে এখানে, এই যে দেখো, আর এটা একটা কিছু দিয়েছে, ও গান পাউডার নাকি, এটা একটা কিছু দিয়েছে যাই হোক, আর তার সাথে জল কোল্ড ড্রিঙ্কস। এরকম গাটারের মধ্যে বসে লাঞ্চ করার মজাটাই আলাদা, মানে এরকম ট্রাই করতে পারো তোমরা একবার। কেমন বানিয়েছে, ফাটাফাটি ভালো হয়েছে, কোথা থেকে আনালে, সঙ্গীতা ভাই, আচ্ছা ওটা চলে এসছে, তো ফাইনালি জিনিসপত্র নিতে চলে এসছে। কোন বাজে 4:45, আসার কথা ছিল 2টো, যাই হোক, এই ওটা সরা ওটা সরা। এই যে আমি চান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মানে আর পারছি না, ধুলো ঘাম হ্যাঁ লেভেল ছাড়িয়ে চলে গেছে, তো একদম আমিও ফ্রেশ হয়ে গেছি। জামাটা রেখে দিয়েছিলাম, বাকি সব জামা নিয়ে চলে গেছে, এটা রেখে দিয়েছিলাম, এটা পরে নিলাম, যাই হোক চলো, পুরোটা যখন যাবে একদম লাস্ট লটে আমিও ওদের সাথে ঢুকবো আর কি। আমাদের ফার্স্ট লট ট্রাকে কিন্তু লোডিং একদম ডান জিনিসপত্রের, অ্যান্ড দে আর অল সেট টু গো নাও। ঘড়িতে টাইম দেখো,
যাওয়ার কথা ছিল সকাল 8টা, যাচ্ছি মানে প্রায় সন্ধে 1টা। আর আমার কন্ডিশনটা দেখো একবার, ঘেমে পুরো চান, আমি জাস্ট চান, খুব খারাপ অবস্থা, কি আর বলবো। এই এখন আমরা যাব বাড়ি, সব ফাইনালি নিয়ে চলে গেছে, তোমাদেরকে একবার ঘরটা দেখিয়ে দিই তাও। এই যে দেখো সব নিয়ে চলে গেছে, শুধু ঠাকুরটা আমরা কাল সকালে এসে নেবো, কারণ আজকে গা ভীষণ নোংরা, এই নোংরা গায়ে ঠাকুর নিয়ে যাবো না, এগুলো সব ঠাকুরের জিনিস। আর খাটটা আমার হাউস ওনার আমার থেকে কিনে নিয়েছে, তো যার জন্য খাট আর গদিটা আমরা এখানেই রেখে যাচ্ছি। আর পর্দাগুলো কেচেছিলাম না দুপুরবেলা, ওগুলো এখানে, বাকি সব খোলা। এই দুটো শুধু পড়ে আছে, এটা আমরা স্কুটিতে নিয়ে নেবো, বাকি দেখো সব তাক খালি করে দিয়েছি, জল আর চশমাটা যাওয়ার সময় নিয়ে নেবো, বাকি অল ডান, টুলটা আমাদের নয় তাই নেব না। আর ওদিকে এই যে এগুলো আমাদের নয়, এগুলো সব ক্লিন, এগুলো ফেলতে হবে, কালকে সকালে আবার আসবো কিন্তু এগুলো পরিষ্কার করাতে। আজকে আরবান ক্লাব আসেনি, আজকে জানি না কী হয়েছে, ওটা কাল হবে। এই যে এখানে এগুলোও পড়ে আছে, আর এই যে এই ঘরটা ফুল খালি, আর কোথাও কিছু নেই। আর এদিকে দেখি, হ্যাঁ এগুলো সব খালি, দেখলে এই হচ্ছে ঘরের অবস্থা। চলো দু বছরের জার্নি খতম, আজকে ফার্স্ট নাইট আমাদের নতুন বাড়িতে, অ্যান্ড সুপার ডুপার এক্সাইটেড, একটু তো খারাপ লাগছেই। কালকে অবশ্য যদিও এখানে একবার আসবো ক্লিন করাতে, বাট মানে শেষ আর কি এই বাড়ির জার্নি। সো লেটস গো, চলো লাইটস অফ, এগুলো কালকে, ও না এটা নিই না, ল্যাপটপ আছে, ল্যাপটপ ওটা নিয়ে চলো, ওটা এখানে রাখতে হবে না। আসতে এই আলোটা জ্বেলে যাচ্ছি, কারণ ঘরে ঠাকুর আছে, ঠাকুর এখনও নিইনি। ও এই ভেতরের ঘরের আলো দেখেছো, ভাগ্যে সেলাম। চলো টাটা বাই বাই, ওই তো ওটা, হ্যাঁ এটা জ্বালিয়ে রাখো। খোলস উঠেছে, যাচ্ছি তো নিচে, চলো গেটটা দিয়ে দাও, ফুল অ্যান্ড ফাইনাল টাটা বাই বাই, চলো বাই বাই। আগে আগে ওই যে আমাদের জিনিস যাচ্ছে, আমাদের কিন্তু কি বলে পাড়া চেঞ্জ হয়ে গেছে, এলাকা এরিয়া সব চেঞ্জ, এটা নতুন এলাকা, এটা নতুন এলাকা। সকালবেলা দারুণ সুন্দর, রাত্রিবেলা সুন্দর লাগছে, সেটাই, ওপরটা দেখো পুরো গাছে গাছে ঢাকা, এখানে সূর্যের আলো পৌঁছানো খুব কঠিন। আর আমরাও পৌঁছে গেছি বাড়ির সামনে, একটা এত সুন্দর মন্দির আছে, পরে তোমাদেরকে নিয়ে তো আসবোই, আপাতত চলো ঢোকা যাক। ফাইনালি পৌঁছে গেছি, চলো হাই। হ্যাঁ গো আমাকে একটু কোলে নেবে, আমি আর তাকাতে মানে হাঁটতে পারছি না, তাকাতে পারছি না বলছি, তোমাকে কোলে নিতে হবে, তাহলে তো আমি একদম শেষ। গাড়িও এসে গেছে, ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এবার পালা হচ্ছে ঘরে ঢোকার। কিন্তু আজকের ভিডিওতে আর ঘরের ভেতরে ট্যুর দিলে অনেক বড় হয়ে যাবে, তাই এটার জন্য একটা সেপারেট ভিডিও কিন্তু আসছে, অপেক্ষায় থেকো। সো ফাইনালি আমরা নতুন বাড়িতে, এখন ঘড়িতে সময় বলছে, হ্যাঁ এখন ঘড়িতে সময় বলছে 11:17, আর আমরা এখানে ঢুকেছি ধরো 9টা। সো ইয়েস, ফার্স্ট নাইট আজকের এই বাড়িতে, অ্যান্ড আমরা ডিনার করতে গেছিলাম, ডিনার এই সামনেই, আমি আমার ভিডিওতে অনেকবার আগে দেখিয়েছি কোড়া ফুড স্ট্রিট, এটা এখন আমার এই বাড়ি থেকে জাস্ট 5 মিনিটসের ডিস্টেন্স স্কুটিতে। ভিডিওটাও এন্ড করার টাইম এসে গেছে, ভীষণ টায়ার্ড, তবে সব কিছুর ওই একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। স্নান করে ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে, কালকে ওই ঘরটা আমাদের রাত্রে ঘুমাতে প্রচণ্ড কষ্ট পেতে হয়েছে, কেননা এসি ছিল না, প্রথমত টপ ফ্লোর, সেকেন্ডলি ওই ঘরটা অনেক দিক খোলা, তো তোর রোদের হিটটা প্রচণ্ড ঢুকে, এটা তো এটাও তাই, কিন্তু জানি না কেন এখানে প্রচণ্ড হাওয়া, অ্যাকচুয়ালি 17 তলাতে হাওয়া হবেই, এটাই খুব স্বাভাবিক, তো ওখানে তো অত হাওয়া ছিল, বাট ওই হাওয়াটা তো ঢোকে না, সো কী আর বলবো। আর তার মধ্যে মশা, 3 তলায় তো মশা পৌঁছাতে জানো, আর যেহেতু 2 দিন আগে চেন্নাইতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওই পাশে একটা ছোট্ট জঙ্গল মতো আছে, ওইখানটা জল জমে, এনিওয়ে ঘুমাতে তো পারিনি,
বাট আজকে মনে হয় না আর মশা খুব একটা জ্বালাবে, আর মশা এলেও এখানে টিকতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে অর্থাৎ ডে থ্রি। তো দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে, আর চলছে এখানে আরবান ক্ল্যাপের ক্লিনিং। কালকে আসার কথা ছিল, ওরা আসেনি, আজকে এসছে, একদিকে ভালোই হয়েছে, কালকে নালে অনেকটা বেশি হেডেক হয়ে যেত। তো দেখো ঘর কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইডি করে আমরা হ্যান্ড ওভার করছি যারা নেক্সট আসছে তাদেরকে। তারা এসেও গেছে, ইনফ্যাক্ট তাদের লাগেজ তোমরা দেখতেই পাচ্ছ। অনেক দিনের জার্নি কিন্তু আমাদের শেষ হয়ে গেল, অনেক দিন ইনফ্যাক্ট 2 বছরের জার্নি। সো অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, এতদিন এখানে ছিলাম আর এখন এটা অন্য কেউ রেন্ট করেছে, সো একটা অন্য রকম ফিলিং চলছে ভেতরে। বাট ঠিক আছে, লাইফ তো ওরকম প্রেডিক্টেবল না, আর ওরকমভাবে আমরা বলতেও পারি না। সো ইয়েস, একটা নতুন জার্নির জন্য সুপার এক্সাইটেড, আর এই স্মৃতিটা সারা জীবন আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল হয়ে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।